তো তরকারিগুলো আমি হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব, এখানেই রেখে দিব, এভাবেই রেখে দিব ঢাকনা দিয়ে, কারণ গরমের দিনে তরকারি গরম করতে হবে না, এত গরম পড়েছে এমনিতেই খাওয়া যাবে। নেটের ঢাকনাগুলো দিয়ে আমি সুন্দর করে ঢেকে রাখবো, বাস কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের সেহরির সময়, তো আমরা তখনই খাবো। এখন তো প্রায় বাজে হচ্ছে 12:30-টার মতো, আমি রান্না করতে করতে 12:30-টাই বেজে গেছে। তারাবি পরে হচ্ছে নামাজটা পড়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা শেষ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও, তো আমি রিকোয়েস্টের ভিডিওটা করতেছি। তো এক দিদি আমাকে, মানে এক আবু আমাকে বলেছিল যে আমি যাতে আমরা সেহরিতে কী খাই সেটা শেয়ার করার জন্য। সেটা হচ্ছে ইফতারের পর, অনেক পরে ইফতারে। তো এইখানে হচ্ছে পাট শাক ভাজি করব, আর এটা হচ্ছে কাঁকরোল, কাঁকরোল মাছ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব, আর এটা হচ্ছে পটল ভাজি করব। এই হচ্ছে তিন পদ আর কি, আর সেহরিতে আর দুধকলা আর আম তো আছেই, আর দই আছে ওটা দিয়েও খাবে। তো এখানে হচ্ছে রুই মাছ, আমি দেখতেই পাচ্ছ 5 টুকরা রুই মাছ আমি নিয়েছি, একদম 5 টুকরা গনে গনে নিয়েছি, কারণ বেশি নিয়ে নেই, বেশি নিলে খাওয়া হবে না, দিনের বেলা তো খাওয়াই হয় না। আর পাট শাকটা নিয়েছি আমি, দিনের বেলা তো আর পাট শাক খাওয়া হয় না, তো এই জন্য আর কি রাতেই খাবো। যেই গরম পড়েছে শাক খেলে খুবই ভালো লাগে, শাক সবজি ভালো লাগে আর কি। তো রুই মাছটা দিয়ে 5 টুকরা একদম গনে গনে নিয়েছি, কারণ আমি মাছ খাবো না, আমি হচ্ছে পটল ভাজি আর হচ্ছে কাঁকড়টা খাবো আর হচ্ছে পাট শাক খাবো, মাছটা খাবো না। এই জন্য মানে আমার বাচ্চাদের জন্য নিয়েছি আর বাবার জন্য নিয়েছি, পরের দিন থাকে যাতে না থাকে, একদম শেষ হয়ে যায় মাছটা। আবার মানে আমি প্রথম 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 রোজার মধ্যে আর কি, প্রথম রোজা থেকে মানে আমি বুঝতে পারি নাই যে মাছ কত সিদ্ধিত হবে কি আসে ভিতর, এখন আবার বুঝে গেছি, অল্প অল্প করে রান্না করি। আর প্রথম প্রথম অনেকগুলো রান্না করতাম, থেকে যাইতো, নষ্ট হইতো, আপাকে দিয়ে দিতাম। তো এখন আর মানে বেশি রান্না করি না, এখন হচ্ছে মানে পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকুই রান্না করি। তো আচ্ছা ঠিক আছে, রান্নাটা করি তাহলে। আর এই পাশ থেকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি একদম সেহরি পর্যন্ত আর কি, আমরা তো আর সন্ধ্যা রাতে ভাত খাবো না, অনেক ইফতার করে ফেলেছি। তো এই ব্লগটা আমার গতকাল আগামীকালকে যাবে আর কি, আগামীকালকে যাবে ইনশাল্লাহ, আজকে যাবে না, আজকে তো একটা দিয়েছি ইফতার কীভাবে রেডি করলাম সেভাবে, মানে ইফতারের আইটেমগুলো বা ইফতার কীভাবে আমরা করলাম, কী কী দিয়ে করলাম এটা দেখালাম। তো এটা হচ্ছে ইফতারের অনেক পরে রান্না বসাইলাম, আর ভাত বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে সেহরির জন্য ভাত, আর রান্নাটাও সেহরির জন্য। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছটা আমি ভেজে আর কি উঠাই নিয়েছি, যেটার মধ্যে মাছটা মেখে নিয়েছিলাম তো এটার মধ্যে উঠাই ফেলছি। তো রমজান তো আর কয়েকটা আছে, বেশি দিন নেই, রমজান শেষ হওয়ার বাকি, ঈদ চলে আসছে। তো এটার মধ্যে আমি কয়েকটা মেখে দিয়ে দিচ্ছি, তেল অনেক গরম ছিল এই জন্য পেঁয়াজ হয়ে গেছে, তা আমি হচ্ছে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এই যে কাঁকরোলগুলো, কাঁকরোল দিয়ে মাছ দিয়ে আমার খুব পছন্দ, মানে আমার খেতে ইচ্ছা করে। আমার বাসায় আসলে আমার বড় ছেলেও খায় না, ছোট ছেলেও খায় না, তো ওদেরকে ঝোলটা আর হচ্ছে মাছ দিয়ে দিব, ওটা দিয়ে খাবে, ঝোল আর মাছ দিয়ে। পটলও খাবে না, কাঁকরোলও খাবে না, দুই ছেলেই খাবে না, কিন্তু আমরা খাই, আমার দুই মেয়ে খায়, আমি খাই, আমার হাজবেন্ড খায়, আমরা খাই, পছন্দ আমার অনেক পছন্দ। তো এটার মধ্যে আমি হচ্ছে এক এক করে মশলাগুলি দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপর এখন দিয়ে দিব হচ্ছে মরিচ, তারপর দিয়ে দিব অল্প একটু জিরার গুঁড়া, একদম সামান্য দিয়েছি, আর দিয়ে দিব লবণ,
ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো তো এই তেলটার মধ্যে মশলাটার মধ্যে এটা ভাজা ভাজা হবে, তারপরে হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিব। তো তেলটার মধ্যে কাকুটা হচ্ছে মশলাটা আর তেলটার মধ্যে একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিব আর কি, ঝোলটা দিয়ে দিব। একটু কষাই নিব ঢাকনা দিয়ে, ঢাকা দিয়ে দিব। তো এখন হচ্ছে পাট শাকটা ভাজি করব আর কি। তো এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো পাট শাকটা ভাজি করে নিচ্ছি, আর ওই পাশ দিয়ে হচ্ছে কাঁকড়টা মানে ওই চুলায় দিয়ে দিয়েছি। তো ওটা কষানো হচ্ছে কাঁকড়টা, তারপর মাছ দিয়ে দিব। সিম্পল রান্না আর কি। আমাকে একজন মানে এক আপু আর কি রিকোয়েস্ট করেছিল যে তোমার সেহেরি কীভাবে খাও, তোমরা কী দিয়ে খাও ওটা দেখাবা। সেহেরি আমরা যেহেতু বাঙালি ভাত দিয়ে খাই, ভাত খাই সেহেরিতে, বাঙালিরা তো ভাতই খায়, আর রুটি রুটি খায় পাকিস্তানিরা ইন্ডিয়ানরা। কিন্তু আমরা রুটি খেলে তো সারাদিন পানি খাইতে পানির পিপাসা একদম অস্থির হয়ে যাব। এমনিতে যা গরম পড়ছে, অতিরিক্ত গরম। তো রসুনটা আর পেঁয়াজটা হয়ে গেছে, তো শাকগুলো দিয়ে দিচ্ছি। তো আর একটু লবণ দিয়ে দিব। এই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পাট শাক কিন্তু খুবই ভালো গরমের জন্য, গরমের দিনে শাক সবজি খেতেই হবে। যে গরম পড়েছে, আজকে তো অনেক গরম পড়েছে আমাদের এখানে বাংলাদেশে, প্রচন্ড গরম। তো ফুলহাতা জামা পরে আসলে কাজ করা যায় না, এই যে দেখতেই পাচ্ছ ভিজে যায়। এই যে তো এই তো দেখতেই পাচ্ছ আমার কাঁকড়ল তরকারি। এটা তা আমি হচ্ছে ওই চুলা থেকে এই চুলা নিয়ে আসছি কাঁকড়লটা, আর ওই পাশে হচ্ছে ইয়াটা সিদ্ধ করে দিয়েছি পাট শাকটা। তো সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। সুন্দর একটা ফ্লেভার আসছে কাঁকড়লটা থেকে। কাঁকড়টার মধ্যে কিন্তু আমি কম মশলা দিয়েছি, কম মশলা দিয়ে রান্না করলে মজা লাগে এইসব তরকারি। একটু ঝোল দিয়ে দিই বাটিটা ধুয়ে। তো এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পটল তরকারিটাও প্রায়, আরে কাঁকড়ল তরকারিটাও প্রায় হয়ে গেছে। তো আমি এখন ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো হচ্ছে। তো এই তো ভাজি, ভাজিও প্রায় হয়ে গেছে। পাট শাকটা একটু ঝরঝরা করে রান্না করলেই মানে ভাজি করলে ভালো লাগে আর কি, খেতে ভালো লাগে।
এই তো দেখতেই পাচ্ছ পাট শাক রেডি, পাট শাক কিন্তু হয়ে গেছে। আর ওই পাশ থেকে হচ্ছে কাঁকরোল তরকারিটা মাছ দিয়ে। তো এখন হচ্ছে আমি পটলটা ভাজবো আর কি। পটল ভাজার জন্য এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিয়েছিলাম তো এই জন্য এই কাঁটা একটু লাগছে। তো এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে দিব পরিমাণ মতো লবণটা। পটল ভাজা আমার অনেক পছন্দ, এটা অনেক পছন্দ। ঢাকনা দিয়ে রাখবো এটা, এটা তার কিচ্ছু দিব না। একদম সাদা সিধা পটল ভাজা। আর হচ্ছে দিব কাঁচা মরিচ। আস্তে আস্তে হবে, চুলাটা একদম কমায় রাখতে হবে একটু, খুব মজা হয় এটা। আসলে এই পটল ভাজাটা হচ্ছে আমার আম্মার হাতে খুবই মজা হয়, খুব 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 বেশি মজা হয়, আমার হাতে না। তো এই তো আমার সেহেরির আইটেম মানে মেনু। এটা হচ্ছে কাঁকরোল দিয়ে রুই মাছ দিয়ে হালকা একটু ঝোল রেখেছি। তো এটা হচ্ছে রুই মাছ থেকে একটা মানে কাঁকরোল দিয়ে রান্না করেছি যখন, তখন হচ্ছে মাছ এক পিস উঠায় রাখছি বড় ছেলের জন্য, এটা ঝুলো উঠায় রাখছি কারণ ও খাবে না ওই কাঁকড়টা দিয়ে। তো এটা হচ্ছে পাট শাক, আর এই যে হচ্ছে মজাদার পটল ভাজি। তো এই হচ্ছে আমার সেহেরির মেনু এই আর কি। তো আগামীকালকে আবার কথা হবে, এটা ছিল রাতে। তো আগামীকালকে কথা হবে তোমাদের সাথে, আর কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, একটা জিনিস শেয়ার করব মানে একটু শপিং শেয়ার করব। তো এখানে হচ্ছে একটু ইফতার রয়ে গেছে একটু একটু করে। তো এগুলো হচ্ছে মানে আমার হাজবেন্ড এসে খাবে, ওর জন্য রাখছি একটু একটু করে আম মালটা। তারপরে এখানে হচ্ছে পিঠাগুলি। তো আমরা যেগুলো খাওয়ার এগুলো খেয়ে ফেলছি। ও এটা পিঠাগুলি খেয়ে ফেলছে, ওরা মনে খাইছে, যাই হোক আমি জানতাম না। ভাবছিলাম যে ওর বাবা এসে খাবে, ওর বাবা এসে খায়, একটু একটু করে খায়, সব কিছু রেখে দিই। তোমার বড়ো ছেলেও খায়, তো আজকে তো বাসায় ছিল, খেয়েছে।